কৈখালীতে এক মহিলার রহস্য মৃত্যু ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার দেহ ফ্ল্যাটের নিচ থেকে যখন রক্ত বেরিয়ে আসে তখনই স্থানীয়রা সেটা দেখতে পেয়ে তারপর পুলিশে খবর দেন এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ফ্ল্যাটের শৌচাগারে পড়েছিল মহিলার বিবস্ত্র দেহ যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মহিলার হাতের শিরাও কাটা ছিল ফ্ল্যাটের মালিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ এয়ারপোর্ট থানার পুলিশের গত রাতে হাত কাটা অবস্থায় আমার ঘরে এসেছিলেন মহিলা ফ্ল্যাট মালিকের এমনটাই দাবি মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেন থানায় খবর দিলেন না ফ্ল্যাট মালিক খতিয়ে দেখছে পুলিশ কৈখালীতে মহিলার রহস্য মৃত্যু ফ্ল্যাট থেকে উদ্ধার দেখো গত রাতে হাত কাটা অবস্থায় আমার ঘরে এসেছিলেন মহিলা ফ্ল্যাট মালিক এমনটাই বলছেন মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেন থানায় খবর দিলেন না ফ্ল্যাট মালিক খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ এয়ারপোর্ট থানার বিচারকের ভূমিকায় ক্ষুব্ধ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আইন মন্ত্রীকে তলব করলেন আবার আইন মন্ত্রীকে তলব এখন সময় 4:30 বিকেল 5টায় আইন মন্ত্রীকে তলব করেছেন মাননীয় বিচারপতি এ সম্পর্কে আপনাদের জানাবো বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রীকে তলব করা হয়েছে তলব করলেন মাননীয় বিচারপতি বদলি সংক্রান্ত ফাইল 25 আগস্ট থেকে বিবেচনার জন্য আইন মন্ত্রীর কাছে আছে কথা বলবো এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার শৌভিক ফের আইন মন্ত্রীকে তলব করা হলো দেখো আইনমন্ত্রীকে তলব করার কারণ হচ্ছে জুডিশিয়াল সেক্রেটারি তিনি আজকে 4:15 এজলাসে উপস্থিত হয়ে জানান যে বিচারক বদলি সংক্রান্ত যে ফাইল রয়েছে সেটা গত 25 আগস্ট থেকে মাননীয় আইনমন্ত্রীর কাছে বিচারাধীন রয়েছে তার বিবেচনার জন্য সেখানে পেন্ডিং রয়েছে ফলত সেখান থেকে ছাড়পত্র না এলে এখনো পর্যন্ত জুডিশিয়াল সেক্রেটারি বা দপ্তরের তরফ থেকে কিছু করা সম্ভব নয় এবং তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেন যে এই যে তাকে বদলির ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে এবং কেন ফাইল বিবেচনার জন্য রয়েছে এখনো পর্যন্ত আইনমন্ত্রীর কাছে 25 আগস্ট থেকে আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখের বেশি হয়ে গিয়েছে এই কারণের জন্যই কারণ দর্শাবার জন্যই আইনমন্ত্রী মলয় ঘটককে তিনি ডেকে পাঠিয়েছেন এবং বিকেল 5টার সময় হাজিরা দেওয়ার জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মারফত তাকে ইনফর্ম করা হবে বা তাকে অবগত করা হবে এবং তারপরে তাকে বিকেল 5টার সময় কলকাতা হাইকোর্টে হাজির থাকার জন্য বলা হয়েছে তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বা ওয়েমার্কশিট সংক্রান্ত এই যে মামলা সেখানে তিনি বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সম্পর্কে বা তার ভূমিকা সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অতি উৎসাহিত হয়ে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় কেন এই ধরনের কাজ করছেন বা তার বদলির নির্দেশিকা জারি হওয়ার পরেও কেন তাকে বদলি করা হচ্ছে না তার মাথায় কার হাত রয়েছে অবিলম্বে তাকে বদলি করাতে হবে বা বদলি করাতে হবে এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এই বদলির বিষয়টা এখন কোন পর্যায়ে রয়েছে সেটা জানবার জন্য বিকেল 4:15 জুডিশিয়াল সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছিল সেই মোতাবেক মাননীয় জুডিশিয়াল সেক্রেটারি তিনি কিন্তু উপস্থিত হন এবং তিনি জানান যে গত 25 আগস্ট থেকে এই বদলি সংক্রান্ত ফাইল আইনমন্ত্রীর কাছে বিবেচনার জন্য রয়েছে ফলে সেখান থেকে ছাড়পত্র না আসলে এখানে কিছু করা এই মুহূর্তে সম্ভব নয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যুক্তিকে মান্যতা দেন এবং তিনি বলেন যে মন্ত্রীর তরফ থেকে ছাড়পত্র না আসলে সচিবের তরফ থেকে কিছু করা সম্ভব নয় এটা তিনি বুঝতে পারছেন এবং সেই কারণেই আইনমন্ত্রী মলয় ঘটককে বিকেল 5টার সময় উপস্থিত থাকবার জন্য বলা হয়েছে মাননীয় বিচারপতি বলেছেন যে যদি বিকেল 5টার সময় আইনমন্ত্রী উপস্থিত না থাকেন তাহলে কিন্তু উপযুক্ত পদক্ষেপ কলকাতা হাইকোর্টের তরফ থেকে গ্রহণ করা হবে এখন তুমি জানো যে এই বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কের সূত্রপাত বা আজকের যে বিতর্কের সূত্রপাত সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে কিভাবে কলকাতা পুলিশকে এই মামলায় সংযুক্ত করা হলো এই মামলার ক্ষেত্রে একটা অংশের তদন্তভার কিভাবে কলকাতা পুলিশকে দেওয়া হলো যেখানে কলকাতা হাইকোর্টের নজরদারিতে পর্যবেক্ষণে তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসআইটি গঠন করে দেওয়া হয়েছে তারপরেও কিভাবে একজন নিম্ন আদালতের বিচারক এবং যিনি সেখানকার স্থায়ী বিচারকও নন সিবিআই বিশেষ সিবিআই আদালতের ভারপ্রাপ্ত বিচারক তার তরফ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো সেটা নিয়েই কিন্তু
মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে সিবিআই যেখানে বলছে যে তারা ইতিমধ্যে চারজন শিক্ষককে গ্রেফতার করেছেন যারা এই তদন্তের ক্ষেত্রে কোথাও সহযোগিতা করছে না এবং তারা অর্থের বিনিময়ে এই শিক্ষকতার চাকরিতে যোগদান করেছিলেন বা চাকরি কিনেছিলেন বলে অভিযোগ করা হচ্ছে তাদেরকে সিবিআই হেফাজতে না পাঠিয়ে কেন জেল হেফাজতে পাঠানো হলো এই অতি উৎসাহী হয়ে কেন বিচারক এই ধরনের কাজ করলেন সেটার প্রশ্ন তিনি তুলেছেন তার পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে এই মামলার ক্ষেত্রে একজন জেলবন্দী অভিযুক্ত তার বয়ানের ভিত্তিতে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার একজন যুগ্ম কমিশনার এবং সিবিআই এর একজন যুগ্ম অধিকর্তাকে তদন্তভার দেওয়া হলো অর্থাৎ যেখানে সিবিআই ইডি রয়েছে সেখানে কলকাতা পুলিশকে যুক্ত করা হলো এই বিচারকের এই আচরণ নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন পাবিয়া একদমই সবিক তুমি আমাদের সঙ্গে থাকো।